पहले खाती थी मीना कुमारी, अब आपकी बारी। ये लो मजा ना है खाने में, रिपोर्ट लिखा देना थाने में। আর ব্যাপারটা হচ্ছে যে আজকে ভিআইপি পাস পেয়েছি, মানে জীবনের প্রথম ভিআইপি পাস পেয়েছি, কারণ কি না ইউটিউবের জন্য। থ্যাংকস টু মিস্টার মিসেস বিনীতা বেদ, ওনার স্টল আছেন কসমেটিক্সের কিছু, তো জানি না মানে লেডিস কসমেটিক্সের কিছু স্টল আছেন ওনার এক্সিটে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে। আমি এন্ট্রি করবো স্টেট ফেয়ারে, আর এন্ট্রি করার পরে তোমাদের যাবতীয় যা আছে ভেতরে তোমাদেরকে সব তুলে ধরবো, তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। তো ফাইনালি ট্রেড ফেয়ারের ভেতরে আমি চলে এসেছি, আর ভিআইপি পাস ছিল ভেতরে, ওখান থেকে বললো যে সিকিউরিটি চেকিংয়ে বললো যে টিকিট কাউন্টার থেকে টিকিট মানে একটা পাসটা দেখিয়ে টিকিট একটা নিতে হবে, এই হচ্ছে এন্ট্রি টিকিট। একজন ছিলাম বললে একজন, আর একজন থাকলে হয়ে যেত, দুজনের এন্ট্রি ছিল। প্রথম তোমাদেরকে যে স্টলগুলো দেখাবো সেটা হচ্ছে আফগানিস্তানের স্টল। লাস্ট ইয়ারও তোমাদের সামনে আমি ভিডিও তুলে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো চলো আফগানিস্তান স্টলের ভেতরে যাওয়া যাক, আর দেখি ভেতরে কী হয়েছে আমাদের জন্য আর কী আছে ওয়েট করছে। চলো ভিডিওটা দেখতে পাবো। তো এটা হচ্ছে আফগানিস্তানের স্টল, আর আমি ধীরে ধীরে এন্ট্রি করবো এই ভেতরে। ন্যাচারাল ড্রাই ফ্রুটসের প্রথমেই স্টল আমার ডান দিকে, প্রত্যেক বছরে থাকে এই স্টলটা এখানে। তোমাদের তোমরা এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারো। আফগান ড্রাই ফ্রুটস আছে এখানে। ইউ আর ফ্রম আফগানিস্তান রাইট? তো আমি যেই মানে দিকে ঢুকেছি আফগানিস্তানের স্টলে, মানে ডান দিক বাদিক যেদিকেই তাকাবে তোমরা সব কিছু কিন্তু আফগানিস্তানের ড্রাই ফ্রুটসের ওপরেই আছে। তোমরা একটু দেখে নাও, এটা আছে তোমাদের দুবাইয়ের থেকে, দুবাই স্টল, লেডিস আইটেম আছে। তো আফগানিস্তানের স্টলের ভেতরটা তোমাদেরকে দেখালাম, আর পুরোপুরি বলতে গেলে কাপড় জামা কিছু নেই ওরকম, আর ভেতরে আছে শুধু ড্রাই ফ্রুটস, মানে 90% ড্রাই ফ্রুটসের ওপরেই স্টলটাকে ভরিয়ে দিয়েছে, আর কিছু কাপড় জামাও আছে, লেডিস আইটেম জেন্টস আইটেম কিছু আছে, তোমরা চাইলে কিনতে পারো এখান থেকে। আর এবছরে ট্রেড ফেয়ার আর মাত্র দুদিন বাকি আছে, তোমরা চাইলে চলে আসো। আর আমি যে এখন স্টলের বাইরেটাই আছি ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টল নাম্বার 1, মানে এ দেখো দেখে নাও তোমরা। তো ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে ওই একই জিনিস সব, লেডিস আইটেম জেন্টস আইটেম কেনাকাটা করতে পারো তোমরা এখানে। Thank you.
বড়া ভাব না परफ्यूम है ना? परफ्यूम है, रोज वाटर। रोज वाटर कहाँ से आप लोग? ईरान। ईरान से। दुकान है कलकत्ता में? कलकत्ता में नहीं, हम सिर्फ एक्सपोर्ट करते हैं। एक्सपोर्ट करते हैं आप लोग? ইন্টারন্যাশনাল ওয়ান আর আফগানিস্তানের স্টল আমি দেখালাম তোমাদেরকে, আর ইন্টারন্যাশনাল ওয়ান যে স্টলটা আছে ঠিক ওর পাশেই আছে ইন্টারন্যাশনাল টু, ওর স্টলটা। আর স্টলের ভেতরে প্রচুর রকমের আইটেম, খাবার থেকে শুরু করে সমস্ত কিছু সব রকমের আইটেম এদের কাছে আছে। ভেতরে প্রবেশ করবো, এন্ট্রি করবো, আর এন্ট্রি করতেই হচ্ছে লেডিস আইটেম, এখানে হচ্ছে লেডিস আইটেম 50 টাকা থেকে শুরু, তোমরা চাইলেও কিনতে পারো এই আইটেমগুলো। আর ব্যাপারটা হচ্ছে যে প্রচণ্ড গরম আজকে, আর ভেতরে ঢুকেছি, দেখি তোমাদেরকে কী কী দেখাতে পারি। মানে ম্যাক্সিমাম হচ্ছে সব লেডিস আইটেম, আমি যেখানে ঢুকেছি ইন্টারন্যাশনাল স্টলটার ভেতরে, এখানে আছে কিছু পেন পেন্সিল বাচ্চাদের জন্য, এখানে একটা ছোট্ট করে একটা টেডি বিয়ার আছে। মানে ম্যাক্সিমাম এর ভেতরে আগের বছরও দেখেছি এই ভেতরে হচ্ছে ম্যাক্সিমাম তোমাদের এই মানে লেডিস আইটেম আর জুয়েলারিগুলো বেশি থাকে। পারফিউমেরও কিছু স্টল আছে, এটা হচ্ছে দুবাই থেকে এসছে, দুবাই স্টল। প্রথমেই বললাম এই ইন্টারন্যাশনাল টুয়ে ঢুকলেই হচ্ছে জুয়েল, আর জুয়েল ঠিক আমার কাছেই কাছেই আছে আমার এই জুয়েলারি স্টলটা।
আচ্ছা, এনারা কলকাতারই, আর কলকাতার পাশাপাশি বিভিন্ন কান্ট্রি থেকে এখানে আসছে, ইরান, দুবাই, ওদেরকে আমি দেখি। তাহলে ভিডিওটা স্কিপ না করে এটাই বলবো, স্কিপ না করে দেখতে থাকো। হানা कितना का आता है? ये आता है वन बॉक्स का आता है कि 500 टॉयज बनते हैं, सारे टॉयज एक ही चीज़ ओके वन बॉक्स। लास्ट ईयर लेके गए थे, लेके गए थे तो আগের বছর আমি যেখান থেকে ড্রাই ফ্রুটস কিনেছিলাম ঠিক ওই স্টলটার কাছে আমি আবার চলে এসেছি। আর আগের বছর বলতে গেলে পুরো একটা প্যাকেট কিনে ছাড়িয়েছিল আমার থেকে, এই বছর হয়তো কিনবো না। রাজস্থানি ড্রাই ফ্রুটস, তো একজন দাদা আছেন আমার সামনে, দাদার কাছে যাব। আর প্রথমত তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো, আমি এই ডেসক্রিপশন বক্সের নিচে তোমরা সেই লিঙ্ক, ভিডিওর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। তো এই দাদারাই ছিল আগের বছর, এই মানে ধরে পিঠে মানে বলে সেই ড্রাই ফ্রুটস খাইয়েছিল, সেইখান থেকে ধরে নিয়ে এসেছিল, আবার সেই চলে এসেছি দাদার কাছে। আর দাদার অসুবিধা হচ্ছে, দাদা বাংলা হয়তো বাঙালি বাঙালি সমাজে নেই, এত হিন্দি কাহা সে আপনি? আচ্ছা, দাদারা জয়পুর থেকে এসছে, আর দেখি আর তোমাদের জন্য কী দেখাতে পারি। আর দাদা মানে রেডি আছে, হাই গাইস, দেখো গাইস তোমরা বুঝতে পারছো, আমি একটা খেয়ে দেখাবো তোমাদের। খেজুর কা গুড়কা চাকি, খেজুর গুড়কের গুড়কা চাকি হিন্দিতে বলে ফেলেছি বাংলার চ্যানেল, বেশ ভালো খেতে। আরেকজন ছিল ভেতরে, আর উনি নাকি একটু কাজের দিকে গেছে, আমি দাঁড়াবো না ওনার জন্য। আরেকটা প্যাকেট খুলছে, আরেকটা দিয়েছে এখানে, কেন বলিস ড্রাইফ্রুট লাড্ডু, করঞ্চি ড্রাইফ্রুট লাড্ডু, করঞ্চি ড্রাইফ্রুট লাড্ডু, কী একটা নাম বললো, দারুণ খেতে, দারুণ। আর ঠিক এই মানে ড্রাইফ্রুটসের ঠিক উল্টো দিকে হচ্ছে কাশ্মীরের স্টল আছে, লাদাখ শালি শালি আর ফলের স্টল দিয়ে রেখে দাদারা খুব কষ্ট করে মানে কটা দিন ট্রেড ফেয়ারে এসে খুবই দখল যায়, মানে এক প্রকারের পুরো সেলসের ব্যাপার আছে, সেলসকে টার্গেট দিয়ে রেখে না। মানে ইয়া পে ভি আপকো দিখাই গে হাম আপকো নয়া নয়া সাল কা নয়া চিজ, আবি ইয়ে স্পেশাল হামারা কলকাতা মে নয়া সাল কা নয়া চিজ আ গয়া হ্যায়, আবি ইয়ে ডিসকাউন্ট মে চল রহা হ্যায়, কশ্মীর কা স্পেশাল আবি ডিসকাউন্ট মে চল রহা হ্যায়। আপ দেখিয়ে ইয়ে তকরিবন এক ডেড় সাল মে এক সাড়ি তৈয়ার হোতি হ্যায়, ওর ইয়ে পুরা হ্যান্ডমেড কি সাড়ি হ্যায়, আপ দেখ সকতে হো সব ভিউয়ার্স, ইয়ে পুরা হ্যান্ডমেড কা চিজ হ্যায়, ইয়াহ সে ভি দাগা নিকালোগে ইয়াহ সে নুকসান নেই হোগা, ইয়ে পুরা হাত কি সাড়ি হ্যায়, ইসকো বলতে হ্যায় শিকারা, এটাকে শিকারা বলে, মানে সুতো বেরোবে না আর কি, এমন এটা একটা কাশ্মীরি অল সাড়িজ পশমিনা জামাওয়ার অল সিওর পশমিনা জো এক এক সাল এক এক ডেড় ডেড় সাল মে এক এক সাড়ি তৈয়ার হোতি হ্যায়, ইয়ে পুরা হ্যান্ডমেড কি সাড়ি হ্যায়, আপ দেখ সকতে হো, ইয়ে কাশ্মীরি স্পেশাল অফ পশমিনা জো এক ডেড় সাল মে পুরা হ্যান্ডমেড কে উপর সাড়ি তৈয়ার হোতি হ্যায়, ইয়ে কাশ্মীর কা ইয়াহ সে আপ কিতনা ভি আপ দাগা নিকালোগে ওর ইয়াহ সে নুকসান নেই হ্যায়, और ये हमारा अभी साइंस सिटी में फर्स्ट टाइम ऐसा चीज़ आया, सब हमारे कश्मीरी माँ बहन जो सालों सालों में एक एक पीस तैयार करते हैं, ये सब व्यूवर्स का आइटम है, ये शिकार ग्रह है,
जो कश्मीरी हजारों लोग कश्मीरी ट्यूलिप गार्डन देखने जाते हैं, ये स्पेशल उसकी हमने खूबसूरती बनाई है। पूरा हाथ का डिजाइन है, ये पूरा हैंडमेड है, तकरीबन 6-7 मंथ में पूरा साड़ी तैयार होती है। इसका प्राइस कितना है? ये तकरीबन आपको 45 है, ये आपको अभी 40% डिस्काउंट में मिल रहा है आपको। ये यहाँ पे स्पेशल हमने नया नया साल का नया चीज, ये कानी पश्मीना है, ये तकरीबन 8 महीने में एक साड़ी तैयार होती है, पूरा हैंडमेड का है, ये भी हैंडमेड है, ये भी अभी आपको डिस्काउंट में मिल रहा है। ये आपको 22,000 की, ये आपको 10,000 रुपये में अभी डिस्काउंट में मिल रहा है। ये आपको शिकार ग्रह है जिसकी प्राइस मार्केट की 45 है, ये आपको यहाँ पे आपको 14,000 अभी डिस्काउंट में मिल रहा है। वैसे इसके बुलबुल शाह डिज़ाइन है, ये बुलबुल के ऊपर काम होता है, ये कश्मीरी जो राजबाग और ट्यूलिप गार्डन जो साल में एक बार खुलता है 28 दिन के लिए स्पेशलिटी, जो लोगों हजारों लोग कश्मीरी ट्यूलिप गार्डन देखने जाते हैं वो खूबसूरती हमने स्पेशल इस पर लाया। ये केसर बाग है जो हजारों लोग कश्मीरी इमारतों देखने के लिए, ये स्पेशल हमने ये साड़ीज बनाए। और ये है हमारा कश्मीर का जो वहाँ फेमस है उसको बोलते हैं जंगल शिकारग्राह, जो हजारों लोग उस ट्यूलिप गार्डन और उसके बैक साइड में शिकारग्राह है उसका शिकारा का ये फेमस जो अंदर बाग है परिंदों की, वो पूरा कहानी इसमें लाया साड़ी के ऊपर। ये ऑल साड़ीज है कश्मीरी ट्रेडिशनल, और आप आइए विजिट कीजिए साइंस सिटी में, और बढ़िया डिस्काउंट है बेस्ट प्राइस में। आपका नाम बता दीजिए सर। ओके, आपका नाम? अली। कश्मीर में कहाँ स्टॉल है? मैं कश्मीर से श्रीनगर में, हमारा डल लेक पे कश्मीर एम्पोरियम का ब्रांच है। हाँ, डल लेक में। आपका कॉन्टैक्ट नंबर कार्ड मिलेगा? 7006905818। कॉन्टैक्ट कीजिए, ऑल डिलीवरी है आपको, डोर टू डोर डिलीवरी है। आप साड़ीज देखिए, हमारे न्यू कलेक्शन, नया साल का नया चीज। हैप्पी न्यू ईयर। तो भेतरे तुम्हारा देख ले কিছু ড্রাই ফ্রুটস আমাকে টেস্ট করালো, ড্রাই ফ্রুটস। আর এখানে পুরোপুরি মানে সেই হাতের চুড়ি পুড়ি এগুলো মানে মানে একটা স্টলের ভেতরে মানে একই রকমের আইটেম বিভিন্ন রকমের আছে ভেতরটা। তোমরা আসো, এসে একবার ট্রেড ফেয়ারে ঘুরে যাও। আর 1 তারিখ অবধি আছে, অনেকটা লেট করে ফেলেছি আসতে। অনেকে ভিডিও চাইছিলো যে তুমি এবছরে ট্রেড ফেয়ারে যাওনি, আমি এসেছি তাদের জন্যই ট্রেড ফেয়ারে আজকে, আর তোমাদেরকে দেখাচ্ছি। অনেকে পরিচিত মুখ এখানে, মানে পরিচিত যারা মুখগুলো ছিল, এবছর সব মুখগুলো মানে সামনে চলে এসছে, আর তারা খুবই মানে খুশি আমাকে দেখে। তাহলে ভিডিওটা দেখতে থাকো আর তোমরা এনজয় করো। আর করতে করতে আমরা সেই চলে এসেছি এখানে সুপারি যে মুড়ি টুড়ির দোকানের সামনে। তো তোমরা দেখলে ইন্টারন্যাশনাল ট্যুরের ভেতরে গেছিলাম, মানে ওরা চিনতে পেরেছে আমাকে, আর চিনতে পেরে মানে খুবই খুশি আমি যে এসেছি। আর মানে একদম এন্ডিংয়ে এসেছি এবছরে, পুরো লাস্টে মানে সময় পাইনি, কাজের চাপ ছিল খুব। আর যাই হোক, আসতে পেরেছি যে এটাই অনেক বড় মানে আমার কাছে খুশির কথা। তো আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে ফার্নিচারের যে স্টল আছে, মানে জায়গাটা মানে ফার্নিচারের স্টলগুলো দিয়েছে ঠিক ওইখানেই আছে। তো কিছু ছোটো ক্লিপ হতে যাচ্ছে ফার্নিচারের ওপরে। তো তোমরা যারা ট্রেড ফেয়ার থেকে ফার্নিচার কিনতে চাও, তোমরা এখান থেকে এখানে এসে পছন্দ করবে, পছন্দ করে এখানে সব বিল টিল করে এনারা আছেন, তো এনারা বাড়িতে ডেলিভারি করিয়ে দেবে। তো তোমাদের পছন্দ মতো এখানে ফার্নিচার তোমরা বেছে নিও এসে। বিভিন্ন রকমের ফার্নিচার এখানে আছে, মানে দেখে শুয়ে পড়তে ইচ্ছা করছে, এতটা ক্লান্ত লাগছে আর কি। এই সোফা আছে এখানে, তো তোমরা এখান থেকে বুক করতে পারো, আর নিয়ে যাওয়ার কোনো চাপ নেই, এখান থেকেই ডেলিভারি করিয়ে দেবেন এনারা। কুচিনার প্রোডাক্টও আছে, তোমরা দেখতে পারো একবার। আর এবছর হচ্ছে 22nd ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, 15 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি চলছে। আর অলরেডি মানে শেষের পথে, আর আমি মানে শেষের পথে এসে ঢুকেছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মানে ভেতরে যতক্ষণ ছিলাম ততটা শান্তি, 60% শান্তি, বাইরে আসলে মানে প্রচণ্ড গরম। আর আমি আজকে এই সোয়েটারটা পরে চলে এসেছি ভুল করে, কারণ সকালবেলা ঠান্ডা ছিল। আরে বেশি লাগবে না, 300-400 টাকা। যাই হোক, ইন্টারন্যাশনাল ট্যুর থেকে আফগানিস্তান, ইন্টারন্যাশনাল 1, 2,
ফির ফার্নিচার থেকে বেরিয়ে আমি এখন আছি হ্যান্ডিক্রাফটের সামনে। আর হ্যান্ডিক্রাফটের ভেতরে ঢুকবো, হ্যান্ডিক্রাফটের ভেতরে পুরোপুরি মানে হাতের জিনিসপত্র মেটেরিয়াল কিছু আছে। চলো ভেতরে যাই আর ভেতরে গিয়ে দেখি তোমাদের কি দেখাতে পারি। তো আমি এখন যে স্টলের ভেতরে আছি ওটা হচ্ছে হ্যান্ডিক্রাফট, যে পুরো টেন্টটা লাগানো হয়েছে, ভেতরে ঢুকে এসেছি। আর ঢুকে এসেই প্রথম চোখে অনেক কিছু পড়েছে, কিন্তু সব থেকে বেশি আকর্ষণ লেগেছে যে ক্যান্ডেল, ফ্রেগনেন্স ক্যান্ডেলগুলো, মানে খুবই একটা অসাধারণ জিনিস। আর এই দাদা হাতে দিল, মানে অপূর্ব, মানে সেন্ট এটা আমরা কিনতে পারবো। কত করে এটা? 250 আছে ডিসকাউন্ট, 250 ডিসকাউন্ট করে 200। তো তোমরা কিনতে পারো এটা, মানে অসাধারণ, মানে যতক্ষণ ক্যান্ডেল থাকবে ততক্ষণ ফ্রেগনেন্সও থাকবে এটার সাথে। আর এটা পুরোপুরি ওয়্যাক্সের ওপরে বানানো, এটাও প্রেগনেন্স, সব সোয়া ওয়্যাক্সের। আর খুবই মানে অসাধারণ এটা গন্ধ, ইকো ফ্রেন্ডলি আছে আবার, মানে মানে একটার পরে একটা দিয়েই যাচ্ছে। তোমরা দেখো রোজ ওয়ালও আছে, মানে বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস এখানে আছে এই দাদার কাছে। রোজ ওয়াল মানে অসাধারণ, অসাধারণ। তো চলো তোমাদেরকে আমি দেখাই আর কি কি আছে দাদার মানে দোকানের ভেতরে। মেটাল কেটেল ওয়াশেবল হ্যাঁ, ওয়াটার প্রুফ হ্যাঁ, ঠিক আছে। ইসো বাহার সে অন্দর সে এসে ভি করকে ইউজ কর সকতে ইসকো। ইয়ে দেখিয়ে, গরম চায় কফি বনা কে পিও, ওয়াশেবল হ্যাঁ, ওয়াশেবল হ্যাঁ, গরম চায় কফি বনা কে সার্ভ কিজিয়ে অ্যাজ এ রয়্যাল ফিল হোগা। আর ইয়ে হ্যাঁ ডেকোরেটিভ ট্রে, তো ফুললি হ্যান্ডমেডেড হ্যাঁ, ওয়াটার প্রুফ হ্যাঁ, 500 সে স্টার্ট হ্যাঁ, 950 থাকে বড়া বলা, 950 ইয়ে 700 টাকা বড়া বলা, 950 ইয়ে বলা 500 আর 700 ইয়ে বলা বিচ বলা 700 ইয়ে ভি হ্যাঁ, 950 এট রে ভি হ্যাঁ, 950 ইয়ে বলা 950 কা হ্যাঁ। ডেকোরেটিভ ট্রে আর ট্রে ওয়াশেবল হ্যাঁ, কালার কা ফুল গ্যারান্টি হ্যাঁ, হ্যান্ডমেডেড হ্যাঁ। আপ অ্যালকোহল ফেঁকে দেখিয়ে, গরম চায় কফি কুকি ডালিয়ে ওয়াশ কিজিয়ে, কালার ফুল সেম দে তো তোমরা দেখলে এই দাদা অ্যাকচুয়ালি হিন্দিতে এতক্ষণ ধরে কথা বলেছি, তো দাদা মানে আনফর্চুনেটলি বাঙালি বেরোলো এখানে এসে, তো ট্রেড ফেয়ারে এসে বাঙালি এরকম খুব কম স্টল দেয় খুব দেখেছি আমি। তো এই দাদা পুরোপুরি ডিসক্রাইব করলো দাদার দোকানে কী কী আছে, দাদা মনে হয় গিফট করার জন্য দাঁড়িয়ে আছে, মানে দাদা গিফট করলো আমাকে, থ্যাংক ইউ দাদা। এমনি প্রাইস কত? প্রাইস আছে স্টোন যাদের সাথে আছে 200 আছে, আমরা ইনস্টা ফলোয়ারের জন্য ডিসকাউন্ট করেছি, কিছু প্রদান করতে পারেন 50% ডিসকাউন্ট করে ফ্রি। আচ্ছা ফ্রিতে দিয়েছে দাদা, দাদাকে একবার মানে কনফার্ম করে নিয়ে, কারণ এরা খুব কষ্ট করে এই স্টলের মধ্যে এসে। 15 তারিখ থেকে বসতেন তো? 15 তারিখ থেকে বসেছে, আজকে মানে 29 তারিখ হয়ে গেল। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, 1 সেকেন্ড এটা আচ্ছা ইনস্টা। আর একটা ব্যাপার হচ্ছে তোমাদের এই ইনস্টা যে এই যে ফলোয়ারটা আছে না, আমি 2 মিনিট বেশি আমি এটা হোল্ড করে রাখছি, তোমরা পজ করে একবার স্ক্যান করে নাও, ভার্গবি স্টুডিও তোমরা একবার স্ক্যান করে নাও জিনিসটাকে ভালো করে। এটা যদি তোমরা স্ক্যান করো এখানে ডিসকাউন্ট পেয়ে যাবে এই স্টলে আসলে। তোমরা ভিডিওটা দেখো আর এটাকে একটু দেখো, ফলো করলেই কিন্তু ডিসকাউন্ট পাবে তোমরা। গিফট আছে বছরে একটা। আর দাদার স্টলের ভেতরে এই এই
ইকো ফ্রেন্ডলি আছে, সোয়া ব্যাগসে স্টোন ক্যান্ডেল প্যারাফিন যেটা আছে, যেটা আমার নর্মাল ক্যান্ডেল, একদিনে শেষ হয়ে যাবে বা এক ঘন্টার মধ্যে ক্যান্ডেল জ্বালাতে জ্বালাতে খুব বেশি হলে একদিন দুদিন লাগবে। আমাদের এই সোয়া ব্যাগসে এটা আপনি চার দিন জ্বালাতে পারবেন, আমরা বলি চার দিন, এক সপ্তাহ বেশি জ্বালাতে হবে, এই স্টোন জ্বালের সাথে দশ দিন জ্বালাতে হবে। এখানে যা যা প্রোডাক্ট আছে না, এখানে যা যা প্রোডাক্ট আছে খুব লোক লাগছে দেখে, সত্যি কথা বলতে তোমরা এসো। তিরিশ একত্রিশ আর এক আর হাতে মাত্র তিনটে দিন, তোমরা এসো আর আমি চেষ্টা করবো ভিডিওটা আজই আপলোড করার জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বাইরেটা বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে ভেতরে একটু সময় নিয়ে নিতে হয়েছে আমাকে, কারণ কি না বুঝতেই পারছো, চ্যানেল আছে, সবাই ছেকে ধরেছে ভেতরে, সবাই প্রমোশন প্রমোট করাতে চাইছে নিজের স্টলটাকে। আর একটা অসাধারণ একটা গিফট পেয়েছি আমি, সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা, প্রেগনেন্স ক্যান্ডেল, ভার্গবি স্টুডিও থেকে গিফট দিয়েছে। তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। আর আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড কসমেটিক্সের দোকানে, আর এটার ভেতরেই মনে সেই আকর্ষণটা আছে যেখান থেকে আমাকে ইনভাইট করা হয়েছে আজকে, ইনভাইট বলতে পুরোপুরি ভিআইপি পাস। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে, অনেক লেন্দি ভিডিও হতে চলেছে, চলো ভেতরে যাওয়া যাক। আপ জসু জুম মশলা খান ইয়ে ওই ডাল দো এই বাগানে ওই ডাল না তেল কে হার্ট না না কে কাটা মশলা তুপা মুরগি না পাকে পিজা পাকে সবজি যে মাটি পর পাক কো না না
এটা খুব ভালো, এটা খুব ভালো। রাজস্থানী আচার পেলে খাতি থি মীনা কুমারী আপ আপকি বারি ইয়ে লো মজা না খানে মে রিপোর্ট লিখা দিনা থানে মে সব মিলেগা বচপন কি ইয়াদে ইমলি ইয়ে লো টেস্ট করো টেস্ট করো টেস্ট করো ये कह रहा भाई साहब राजस्थान का फल है जंगल में होता है बारिश में कटप्पा कटप्पा हरियप्पा जे स्टॉलटा থেকে ইনভিটেশন পেয়েছিলাম মানে ভিআইপি পাস সেই স্টলটার কাছে চলে এসেছি লেডিস আইটেম উনি সেল করেন আর ওনার সাথে পরিচয় হচ্ছে লাস্ট ইয়ার থেকে আমার মানে এই ট্রেড ফেয়ারে তো এই বছরে উনি আছেন ওনার স্টল দিয়ে আর উনি এইমাত্র এসছেন তো উনি দেখে মানে খুব খুশি আমাকে তো উনি মানে কাস্টমার আছেন এখন একটু ব্যস্ত আছেন ওনার সাথে আমি কথা বলবো তো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও বারবার আমি বলছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে এটাই আমার কাছে I will show you just, we have just recently introduced new packages. Mr. Suboji, thank you for visiting our stall and covering me. I am Vinita Baid from Kiro Naturals. Sorry for my voice, it's a bit poxed. And we take pride in introducing Kiro Naturals this time to the Mega Trade Fair in Science City 2023. And sir, we take pride in launching our new packaging this year in the Mega Trade Fair exclusively for our loyal customers and new customers. Please come all. This is a completely transparent glass amber colored bottle. Everyone is wanting packaging in glass. As per your suggestions and your advice, we have started with the glass packaging. This is a 100 ml pack for the rose water, and this is your everyone's favorite sweet almond oil for everyone's skin and especially the winters. This is the packaging of our essential oils in beautiful glass bottles in 15 ml packs. And now we come to your favorite aloe vera gel. This has been a blockbuster this year. In this season, we proudly announce that this has given us the highest sale every day. Thank you everyone. And we are sealing this package properly so that there is no contamination and you can use this for more than 2 years if you do not put your wet hands into it. Thank you. Do visit our stall. It's the Brand and Cosmetic Hall, stall number 2 in Mega Trade Fair. Thank you. তো তোমরা এতক্ষণ দেখলে আমি এই কসমেটিক্সের এই পুরোপুরি এই মানে এটা থেকে বেরোলাম আর বেরিয়ে বাইরে একটা ভালো গরম আছে আর ওদিক থেকে ঢুকে যখন এন্ট্রি করেছিলাম বা হাতে স্টলগুলো পুরোপুরি কভার করা হয়ে গেছে তো এবার শুরু করবো হচ্ছে এদিক থেকে উল্টো দিকের স্টলগুলো তো যাবো প্রথমে পেছনের স্টলটা ফেলে দিয়ে এসেছি খাবারের স্টল ছিল যাবো হচ্ছে কনজিউমার অ্যান্ড লাইফস্টাইল হলে ভেতরে গিয়ে দেখাবো এবছরে কি রয়েছে আমাদের জন্য তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর জেনারেলি এর ভেতরে সবসময় সেই হয়েছিল তো যাই হোক তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এটা গিফট করেছিল এটা গিফট করেছে পেটার গন্ধ শুকতে শুকতে আমাদেরকে পুরোটা মানে ঘুরে আমি দেখাচ্ছি মানে আমার ডান্ডিক বান্দিক সবগুলোই হচ্ছে কিছু না কিছু স্টল আছে আর বেশি এর ভেতরে আমি দেখতে পাচ্ছি যে কাপড়ের আছে কসমেটিক্সেরও আছে কিছু আইটেম পুরো পুরো লেডিস আইটেম আছে পেছনে আচ্ছা লড়কা লোক ইউজ নেই করতে
সবাইদেরকে দেখাচ্ছি আর কি কি আছে, একটু হাসি মজাক না হলে ভিডিও হয় না। এখানে কিছু বইয়ের স্টলও আছে, ওরা দেখতে পাচ্ছি 100 টাকা বই বই, তোমাদেরকে আমি আরও আগে নিয়ে যাব। नाम पढ़ो, नान कितना अच्छा है, फ्लेवरों का पियक्कड़ मिल्कशेक, चंडीगढ़ के स्पेशल पियक्कड़ मिल्कशेक। तो सामने दिखाओ कितने सारे फ्लेवर है, ये थिंक शेक के अंदर है, ये थिंक शेक के अंदर है मिल्कशेक। इसमें आपका फ्लेवर फेरो रोशर, पिंक, गुआवा, बटर स्कॉच, स्वीट चॉकलेट, रोज, वनीला, केसर, बादाम, पान, आप सर थोड़ा बढ़ाओ दाल में भी दिखा सकते हो। ये वाले मिल्क शेक है सर, मिल्क शेक के अंदर फ्लेवर है मैंगो, चॉकलेट, स्ट्रॉबेरी, पाइन एप्पल, ऑरेंज, ग्रीन एप्पल, मावा मलाई, केसर पिस्ता। एक सर वो भी दिखाइए, वो फ्रैपे के अंदर है, कैपेचिनो कॉफ़ी, बेल्जियम चॉकलेट, बबल गम, पीना कुलाडा, इंग्लिश कॉफ़ी, कॉटन कैंडी, डार्क बेल्जियम चॉकलेट। हमारे पास है 24 फ्लेवर है, ये फ्रैपे में थिंक शेक मिल्क शेक। हमारे मिल्क शेक का नाम है पियक्कड़ मिल्क शेक। आप जो के एफ सी मैकडोनल्ड के अंदर शिफ्ट हैं वही वाले हैं। तो लास्ट तले हमें जेखने आछी माने जे अल्टर मध्य से पुरोपुरी बांग्लादेशी কথাটা শুনে যে অনেকদিন অনেক বছর পর মানে মন ভরে গেল। আমি এখন বেরোবো ধীরে ধীরে, আর মাঝে দু তিনটে হল আমি মানে দু তিনটে স্টলে আমি ঢুকিনি, কারণ একই প্রোডাক্ট বারবার দেখি কোনো লাভ নেই, তাই আমি দেখাইনি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা। আর পরবর্তী ভিডিওতে আমার যে মানে পুরীর যে সিরিজগুলো চলছিল পুরী সিরিজগুলোই চলবে, আর ওই পুরী সিরিজের মধ্যেই এই ট্রেড ফেয়ারের এটা আপলোড হয়ে যাবে। 22nd ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 15 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি চলবে, আর আজকে 29th ডিসেম্বর, আমি চলে এসেছি কাজের ফাঁকে কিছু সময় বার করে তোমাদের জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলেই জানোই কী কী করতে হবে।